ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত কাউন্সিলর ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পুরসভায় পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সরকারের অভিযোগ কাউন্সিলর সোমা গাঙ্গুলি ও তার স্বামী সুকান্ত গাঙ্গুলি আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে দু দফায় সাতাশ হাজার টাকা নেয় থেকে পনেরো হাজার টাকা নিল নেওয়ার পরে তারপরে আবার বলল ঘরটা পাচ্ছিস তাহলে আমাদের টাকা দিতে হয় তখন আমার থেকে দশ হাজার টাকা আবেদন ওই তো টাকা যখন বদল হয় তখন টাকাটা নেয় এই তো ঘরটা ফেল পরের সরকার দাবি করেন প্রথম দফায় ঘরের কাজ শেষ হলে পৌরসভার ইঞ্জিনিয়ার এসে কাজ বন্ধ করার নির্দেশ দেন কাজ শুরু করতে মোটা টাকা দাবি করেন কাউন্সিলর ও তার স্বামী এরপরই থানায় অভিযোগ করেন তিনি ঘর পাওয়ার পর দ্বিতীয় যে টাকা ঢুকছে না তখন আপনাদের কাছে যখন দাবি করে আপনারা অস্বীকার করেন যে টাকা যাবে না যে কারণে তারা থানায় অভিযোগ করেছে যাতে টাকাটা আপনাদের যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা ফেরত পান কি বলবেন আমার জানা নেই এসব ব্যাপারে আমার জানা নেই কোনো ঘটনা নয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর সোমা গাঙ্গুলি কাউন্সিলরের স্বামী দাবি করেন পুরসভার ম্যাপ অনুযায়ী কাজ না হওয়ায় পুরসভার পক্ষ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি ম্যাপ দেওয়া হয়েছে ওনাকে উনি ম্যাপ বহির্ভূত কাজ করেছে পৌরসভা থেকে ওনাকে বারণ করা হয়েছে যে নির্দিষ্ট ম্যাপে বাড়ি করুন না হলে আপনার টাকা ঢুকবে না উনি একদিকে তিন ফুট এবং একদিকে দু ফুট ম্যাপের বহির্ভূত বাড়িটা করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর